প্রতীক্ষার পর আমাদের সনাতন ধর্মের আরাধ্য দেব রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলছে। এই প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সমস্ত ভারতবাসীকে আহ্বান করেছেন যে গত মকর সংক্রান্তি থেকে 14 জানুয়ারি থেকে আগামী 22শে জানুয়ারি সমস্ত তীর্থক্ষেত্রগুলিতে স্বচ্ছ ভারত অভিযানের আহ্বান করেছে। তারই আহ্বানে সাড়া দিয়ে সারা ভারতবর্ষেই আমাদের এই স্বচ্ছ ভারত তীর্থক্ষেত্র স্বচ্ছ ভারত অভিযান শুরুয়াত হয়েছে। আমরা আজকে বনমালীপুর মণ্ডলের তরফ থেকে 22 নম্বর ওয়ার্ডের লাল বাহাদুর চমনি এলাকায় যে শিব মন্দির রয়েছে সেটাকেও সাফাই অভিযানের আমরা অংশগ্রহণ করেছি। এখানে আমার সঙ্গে কর্পোরেটর, মণ্ডল সভাপতি এবং অন্যান্য নেতৃত্বরা এখানে উপস্থিত রয়েছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে, উনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবং তৎসঙ্গে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই কারণে, কারণ গতকাল রাত্রিবেলায় আমাদের এই 22শে জানুয়ারি আমাদের রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠান 2:30 পর্যন্ত বন্ধ রাখার যে নির্দেশ উনি দিয়েছেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি।